তারা আরেকটি প্রশ্ন নারীরা পুরুষদের পোশাক ব্যবহার করতে পারবে কি না নারী এবং পুরুষের পোশাকে কিছু ভিন্নতা রয়েছে অর্থাৎ নারী পুরুষের পোশাক কিছু কিছুটা আট শার্ট বা আপনার একটু আপনার আমরা একটু টাইট পোশাক পরিধান করে থাকি কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু কোন আপনার আট শার্ট অথবা এরকম পোশাক পরিধান করতে পারবে না যাদেরকে দেখলে মনে হয় যে এটা পুরুষ অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল গোটা ওয়ার্ল্ডে পৃথিবীতে আমরা অর্থাৎ পুরুষরা যে ধরনের পোশাক পরি থাকে আপনার দেখলে যদি পিথন থেকে বা অবয়ব দেখলে মনে হয় যে এটা পুরুষ তাহলে এ ধরনের পোশাক পরিধান করা যাবে না এটা পরিধান করা হারাম এবং কোনো পুরুষ যদি এ ধরনের পোশাক পরিধান করে অনেক দেখা যায় আমাদের দেশে মানে ধর্মীয় জিনিসটাকে অনেক সময় আমাদের দেশে যারা এই নাটক সিনেমাতে আপনার নাটকে দেখা যায় পুরুষেরা আপনার একটা সিনারিতে দেখা যায় বোরকে পড়ে তারা আপনার একটা নাটকের সিনারি নিচ্ছে কিন্তু এটা কিন্তু ইসলামী শরীয়তকেও ছোট করা হচ্ছে এবং আপনি কিন্তু গুণাগারের আপনার গুণাগার হচ্ছেন গুণাগরের অংশ হচ্ছে সে কারণে এগুলো যেন আমরা কখনো না করি কারণ নারী সাদৃশ্য পোশাক পুরুষ পরিধান করবে না এবং পুরুষ সাদৃশ্য যে পোশাক রয়েছে এটা কখনো নারীরা পরিধান করবে না শুক্রান জসাকাল আর বিষয় বলবেন অনেক পুরুষকে দেখতে পাচ্ছি টাকনুন নিচে নিচে তারা পোশাক পরিধান করছে পায়জামা অথবা প্যান্ট বা যেগুলো আছে পুরুষরা টাকনুর নিচে এভাবে পোশাক পরিধান করতে পারবে কিনা এটা তো রসুল সাল্লাসাল্লাম আপনার স্পষ্ট বলেছেন মাস ফলা মিনাল কাবাইনি ফাফিন ধার অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার কাবাইন বলতে আপনার দুই পায়ের যে গোড়ালি আছে গোড়ালির নিচে অর্থাৎ টাকটুর নিচে যদি তারা কাপড় পরিধান করে তাহলে সেই অংশটা জাহান নামে যাবে এবং তাদের সালাত আদায় করলে তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু বর্তমানে কিন্তু আমরা যদি একটু তাকাই অনেক সময় আমরা কিন্তু এগুলো লক্ষ্য করি বিভিন্ন জায়গায় আমাদের মসজিদে যখন সালাত শুরু হয় তখন কিন্তু আমরা একটা অ্যালান দেই যে যাদের কাপড় টাকুর নিচে আছে বা ইয়ের নিচে আছে কাবাইনের নিচে আছে তারা উঠান কারণ একজন মুসলিম তাকে তো এটা বলার প্রয়োজন নেই কারণ এটা তো হারাম এটা হারাম এবং তার সালাদ কবুল হবে না এবং এটা রাসুল বলেছেন ফাফিন্নার এই অংশটা জাহান নামে যাবে যদি পা জাহান নামে যায় আমার শরীর তো আর বাকি থাকবে না পা কেন যে একটা আপনার একটা শরীরে যে কোনো অঙ্গ জাহান্নামে নামে গেলে তো আর কিছু বাকি থাকবে না শেখ আমরা দেখতে পাই সমাজিত সম্পূর্ণ ব্যতিক্রম হয়েছে পুরুষদের কথা ছিল তারা টাকনুকে খোলা রাখবে অর্থাৎ টাকনুর উপরে পোশাক পরবে রক্ষান্তরে পুরুষরা টাকনুর নিচে পোশাক পরছে কিন্তু মেয়েরা তাদের কথা ছিল টাকনোর নিচে তারা পোশাক রাখবে তারা কিন্তু টাকনুর অনেক উপরে পোশাক পরছে আসলে এইগুলো পোশাককে ছোট করছে ইসলামী যে ঐতিহ্য এটাকে হারিয়ে ফেলছে বিশেষ করে আমরা বলতে পারি আমাদের বাংলাদেশে একটা সময় সুন্দর একটা কালচার ছিল আমাদের মা বোন যারা ছিলেন তাদের সুন্দর পর্দার বিধান ছিল তারা পর্দার মধ্যে থাকতেন পছন্দ করতেন অর্থাৎ তাদের মাধ্যমে পোশাকের দ্বারা অশ্লীলতা কিন্তু ছড়িয়ে পড়তো না আজকে আমাদের বিশেষ করে আছেন মেয়েরা তারা যখন স্বাধীনতার নামে এভাবে পর্দাকে হারিয়ে ফেলেছেন অর্থাৎ করেছেন পুরুষদের পোশাক গ্রহণ করেছে কিন্তু দেখতে পাই সমাজের মধ্যে যে ইফটিসারের সংখ্যা বেড়ে গিয়েছে তারা নারীরা ধুকি ঢুকি বিভিন্ন জায়গায় কিন্তু তারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এটাও কিন্তু অন্যতম একটা কারণ পর্দাকে ছোট করার জন্য আজকে রায় থেকে দর্শক বলতে চাই আসুন আমরা যার যার যে পোশাক সেই পোশাক ব্যবহার করি বিশেষ করে পুরুষরা ইসলামিক পোশাক নারীরা নারীদের ইসলামিক পোশাক এটার মধ্যে কল্যাণ এবং শান্তি রয়েছে মুসলমানদের জন্য তামাম উম্মার জন্য আল্লাহ তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য মোবারকবাদ